গোঠের রাখাল বলে দেরে কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, জেঠা রাখাল রাজা গোপাল আমার, রাখাল রাজা গোপাল আমার, খেলে অনুখন কোথায় বৃন্দাবন। এমন গানের রচয়িতা তিনিই হতে পারেন যিনি ঈশ্বরকে অনুভব করেছেন প্রত্যক্ষভাবে। সাধন জগতের দ্বার যার জন্য থাকে অবারিত, এই গানের রচয়িতা আমাদের প্রাণের সেই মরমী কবি শ্রী নজরুল ইসলাম। আজ কবি বলতে আমাদের মনে সর্বপ্রথম যে দুটির নাম ভেসে ওঠে তারা হলেন কবিগুরু শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর ও অপরজন শ্রী কাজী নজরুল ইসলাম। শ্রী কাজী নজরুল ইসলাম একাধারে ছিলেন কবি, আবার কখনো তিনি যাচ্ছেন যুদ্ধে, আবার কখনো তিনিই ডুবে যাচ্ছেন সাধনার অতল শরীরে। একই অঙ্গে কতই না রূপ তার। মাত্র 22 বছরের সাহিত্য জীবনে তিনি যেমন রচনা করেছেন অসংখ্য নাটক, কবিতা, গদ্য, আবার তিনিই রচনা করেছেন অসংখ্য ভক্তিগীতি। অতীন্দ্রিয় জগৎকে বা বলা ভালো ঈশ্বরকে সাধনার দ্বারা প্রত্যক্ষ না করলে সম্ভবত এমন ভক্তিরসে ভেজা সঙ্গীত রচনা করা হয়তো সম্ভবই নয় বলে বোধ করি। কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবন সম্পর্কে আমরা হয়তো সকলেই জানি, কিন্তু তার আধ্যাত্মিক জীবন সম্পর্কে হয়তো খুব বেশি কিছু আমরা জানি না। নজরুল নামের মহাসাগরে ভাসতে ভাসতে চলুন আমরা আজ একটু জেনে নেবার চেষ্টা করি তার আধ্যাত্মিক জীবন সম্পর্কে কিছু কথা। প্রখ্যাত সাহিত্যিক ও নজরুল গবেষক শ্রী বিনোদ ঘোষাল মহাশয়ের কাছ থেকে। নমস্কার, বিনোদ ঘোষাল বলছি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যাকে আমরা মূলত বিদ্রোহী হিসেবেই জানি এবং জানি বাংলার একজন অন্যতম সঙ্গীত শিল্পী হিসেবে, গীতিকার, সুরকার এবং গায়ক হিসেবে। বাংলা গান কাজী নজরুল ইসলামের গান ছাড়া অসম্পূর্ণ, বাংলা কবিতা কাজী নজরুল ইসলামের কবিতা ছাড়া অসম্পূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুরের পরে যে কবির নাম আজও বাঙালির মুখে উচ্চারিত হয় তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। এবং আমরা জানি যে কাজী সাহেব হচ্ছেন আমাদের রামপ্রসাদ কমলাকান্তের যোগ্য উত্তরসূরি। এত অসাধারণ শ্যামা সঙ্গীত তিনি লিখেছেন যার কোনো তুলনা হয় না। নানাবিধ গানে নজরুল গীতি আর কি সমৃদ্ধ করেছে বাংলা সঙ্গীত। বিশেষ করে তার যে শ্যামা সঙ্গীত, এই শ্যামা সঙ্গীত একজন মুসলমান পরিবারে জন্মগ্রহণ করা মানুষ এতটা গভীরে গিয়ে হিন্দু দেবীর আরাধনা কিভাবে করতে পারলেন সেটা সেটা সত্যি বিস্ময়কর জায়গায়, কিন্তু তার সঙ্গে একটা কৌতূহল উদ্রেক করে। এটা জানতে গেলে তার জীবনকে একটুখানি জানা দরকার। এই আধ্যাত্মিকতার বোধ, এই আধ্যাত্মিক চেতনা কাজী নজরুল ইসলামের জীবনে কিন্তু আচমকা আসে। তার আধ্যাত্মিক জীবন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তৈরি হচ্ছে। যদি একদম ছোটবেলার কথা ভাবি, কাজী সাহেবের ছেলেবেলা একদম যখন তিনি চুরুলিয়াতে জন্মেছে, তার বাবা ফকির আহমেদ ছিলেন একজন আধ্যাত্মিক চেতনা সম্পন্ন মানুষ। একটি মসজিদে তিনি ইমামতি করতেন, ইমাম ছিলেন এবং বিভিন্ন সময় আল্লাহ, জপ, ধ্যান ইত্যাদির মধ্যেই তিনি তার সময় কাটাতেন। এবং নজরুল তখন দুখুমিয়া নামে তাকে ডাকা হতো। তো তিনি দেখতেন তার বাবা দিনের একটা বড় অংশ তিনি
আল্লাহর ধ্যানে, খোদার ধ্যানে তার ভাবনায় সমাধিস্থ হয়ে গেছে। এই বাবাকে এই অবস্থায় দেখে, দিনের পর দিন দেখে তার মনের ভেতরে কিন্তু একটা বীজ পথিত হয় যে এইভাবেও একটা জীবন কাটানো যেতে পারে, এইভাবেও একটা ভাবনা চিন্তা করা যেতে পারে। তো তার যখন 8 বছর বয়স তখন বাবা ফকির আহমেদ মারা গেলেন এবং কাজীকে সংসারের হাল অনেকটা ধরতে হলো ওই অল্প বয়সে। কিভাবে সংসারের হাল ধরতে হলো? সেই যে মসজিদটি ছিল পাড়ায় তার গ্রামে, সেই গ্রামের মসজিদে তাকে ইমামের দায়িত্ব নিতে হলো। হ্যাঁ, ছোটা হুজুর, তো সেখানে গিয়ে সে নামাজ পড়তেন এবং তাকে সেই সময় যারা গ্রামের মানুষ ছিলেন এই সিদ্ধেটা দিত, চাল কলাটা মূলোটা কখনো ডিম এইসব দিতেন এবং তাই বাড়িতে নিয়ে এসে ভাই বোন এবং মা সকলে মিলে খেতেন। এবং ওই বাবার মতোই মাঝে মাঝে তিনিও ওই ধ্যান করার চেষ্টা করতেন। এবং এটা একটা প্রচলিত কথা রয়েছে যে নজরুল নাকি এক তারা মায়ের সেবা মানে সেবকের আশীর্বাদে, এক সাধুর আশীর্বাদে জন্মেছিলেন, সে কারণে ছোটবেলায় তাকে আরেকটা নাম দেওয়া হয়েছিল তারা খেপা। এই নামটা যদিও পরে ব্যবহার করা হয়নি, তারা খেপা। শৈলজানন্দ মুখোপাধ্যায়, লেখক শৈলজানন্দ মুখোপাধ্যায় ছিল কাজী নজরুল ইসলামের বাল্যকালের বন্ধু। তার স্মৃতিকথা থেকে আমরা জানতে পারি যে নজরুল খুব অল্প বয়স থেকেই কোথায় কোন সাধু এসছে, কোথায় কোন পীর বাবা এসছে, খবর পেলেই ছুটে চলে যেত তাকে দেখতে। এরকম একাধিক ঘটনা আছে স্মৃতিকথাতে পাওয়া যায়, দুই বন্ধু মিলে কোন কোন বটগাছের নিচে কোন ধুনি জ্বালিয়ে কোন সাধু বাবা বসে আছে, দুই বন্ধু মিলে ছুটেছে একবার জন্যে, ঠিক আছে। এরকম মাঝে মাঝেই দেখা যেত সাধু পীর তাদের সন্ধান পেলে নজরুল ছুটে যেত এবং তাদের কাছে গিয়ে তাদের সামনে গিয়ে বসে থাকতো। অর্থাৎ একটা আধ্যাত্মিক দিকে তার যে একটা ঝোঁক সেটা একদম ছোটবেলা থেকেই কিন্তু খেয়াল করা যায়। কেমন এরপরে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে তারপরে নজরুল যুদ্ধে চলে যাচ্ছে অল্প বয়সে, 17-18 বছর বয়সে যুদ্ধে চলে যাচ্ছে। সেই সময়টায় কিন্তু আধ্যাত্মিক চেতনার খুব একটা প্রকাশ দেখা যাচ্ছে না। সেই সময়টায় একেবারে নিবিড়ভাবে সাহিত্যের দিকে তিনি ঝুঁকছেন, গান গান লেখার দিকে ঝুঁকছেন এবং মূলত পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করতে হবে সেই রকম একটা চেতনা তার ভেতরে তৈরি হচ্ছে, একটা প্রতিবাদের আগুন তৈরি হচ্ছে। কলকাতায় ফিরে এসে তিনি বিপুলভাবে ঝাঁপিয়ে পড়ছেন কবিতা লেখাতে, কেমন, এবং দেশকে স্বাধীন করবার আন্দোলন। এবং আমরা জানি যে মানে তিনি জেল খেটেছেন, একের পর এক জ্বালাময় কবিতা লিখেছেন, সুভাষচন্দ্র বসুর বন্ধু ছিলেন, তাদের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তারপরে মহাত্মা গান্ধীর সঙ্গে পরিচয় হচ্ছে, তারপরে মানে কে কে বাদ দেই, দেশবন্ধু চিত্তরঞ্জন, বারিন ঘোষ, মানে সকল 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 ওই সময় যারা রয়েছেন আর কি, বারিন ঘোষ সকলের সঙ্গে তার পরিচয় হচ্ছে এবং একটা সাংঘাতিক ভাবে একটা রাজনৈতিক চেতনা সম্পন্ন কবি তখন তাকে বলা যেত। একটা সময়ের পর থেকে তিনি আবার তার জীবন আচমকা মোড় নিচ্ছে, যখন তিনি কবিতা লেখা ছেড়ে দিচ্ছেন আস্তে আস্তে গানের দিকে বিশেষভাবে ঝুঁকছেন, ওই সময়টায় তিনি আবার ধীরে ধীরে দেখা যাচ্ছে তিনি ঝুঁকছেন কিন্তু আধ্যাত্মিক দিকে। এবং তার আধ্যাত্মিক জীবনটা বিশেষভাবে মোড় নিল একটা প্রচন্ড আঘাত থেকে। কি আঘাত? যখন তার 6 বছরের পুত্র বুলবুল যখন বসন্ত রোগে আচমকায় মারা গেল, সেই পুত্রশোক
নজরুল সহ্য করতে পারলেন নিতে পারলেন। তার কিছুদিন আগেই তার সঙ্গে পরিচয় হয়েছে মুর্শিদাবাদের লালগোলা নিমতিত্তাতে বরদাচরণ মজুমদার। বরদাচরণ মজুমদার একজন যোগী পুরুষ, যদিও পেশায় তিনি স্কুল শিক্ষক ছিলেন, কিন্তু কিন্তু একজন মানে অত্যন্ত গভীর আধ্যাত্মিক চেতনা সম্পন্ন একজন যোগী পুরুষ ছিলেন তিনি। তাকে ওই প্রথমবার নজরুল একটি বিয়ের অনুষ্ঠানে তাকে দেখে তিনি মুগ্ধ হয়ে যান এবং নজরুল পরে লিখছেন যে সকলে যখন বর দেখতে ব্যস্ত আমি ওই যোগী পুরুষটিকে দেখে নিজের হৃদয়কে সমর্পণ করি। আমি বুঝলাম যে এই এই আমার হৃদয়ে এই পাদপদ্মে সমর্পণ করবার জন্য প্রস্তুত হয়েছে, এরকম কথা তিনি লিখছেন। কেমন এবং দেখা যাচ্ছে তিনি বারংবার এই যোগীরাজ বরদাচরণের সঙ্গে যোগাযোগ করছেন, তার কাছে আধ্যাত্ম পাঠ নতুন ভাবে শিক্ষা নিচ্ছেন। হরিহর ঘোষ স্ট্রিটে যখন নজরুল থাকছেন, তার বেশ কিছুদিন আগেই থেকেই তিনি কিন্তু এই কালী মা কালীর কে উৎসর্গ করে বা উদ্দেশ্য করে তার যে গান, সে গান তিনি রচনা করা শুরু করে দিয়েছেন, একাধিক গান লিখছেন। এবং এই গান রচনা নিয়ে বহু ঘটনা রয়েছে। যেমন একটা ঘটনা আপনাদের বলি, তখন শ্যামবাজারের বিকে ক্লাব খুব বিখ্যাত একটি ক্লাব, সেখানে দোলের সময় একটা বড় অনুষ্ঠান হতো দোলযাত্রার সময়। তো সেই ক্লাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, প্রেমাঙ্কুর আতর্থী, আরো অনেক বড় বড় মানুষ সেই ক্লাবের মেম্বার ছিলেন। তো সে একবার নজরুলকে বন্ধুরা বললো যে চলো ওই ক্লাবে তোমার তুমি গিয়ে গান গাইবে। তো সেই ক্লাবের যে নাট মন্দির সেখানে এরকম দোলনা রাধা কৃষ্ণের ঝোলানো হয়েছে, নজরুল সেখানে গেছেন এবং নাট মন্দিরে বসে বন্ধুদের সঙ্গে গল্প গুজব করছেন। সেই যে মন্দির সংলগ্ন যে বাড়ি, যাদের যাদের বাড়িতে এই ক্লাব আর কি, তো সেই বাড়ির যে মূল কর্ত্রী, তিনি যখন শুনলেন যে নাট মন্দিরে এক মুসলমান এসে বসে গল্প করছে, তিনি তো হায় হায় করে উঠলেন এবং হায় হায় করে উঠে বললেন যে সর্বনাশ হয়ে গেল, মন্দিরের সুচিতা নষ্ট হয়ে গেল, এখনই ওই মুসলিম ছেলেটিকে এখান থেকে সরাও। বন্ধুরা পড়ল মহাবিপদে। কাজী নজরুল ইসলাম তখন যথেষ্ট মানে খুবই জনপ্রিয়, তাকে এখন এখান থেকে চলে যেতে হবে, কি করবে পারছে না কেউ বলতে। অথচ আবার গৃহিণী যে কর্ত্রী যিনি বাড়ির, তিনি তো একদম মানে ভয়ঙ্কর ভাবে ক্ষুব্ধ, তিনি প্রায় চলে আসেন আর কি নজরুলকে নিজে নামানোর জন্য। তখন কি করা যায়, বন্ধুরা মিলে ঠিক করলে এক কাজ করা যায়, নজরুল জয়ালি নিজে গান গাওয়ার পরে আর খুব বেশিক্ষণ থাকে না, ওকে দিয়ে যদি আজকের এই অনুষ্ঠানে প্রথমে গান গাইয়ে দিই তাহলে ও গান গেছ, তাহলে সব দিক মানে বজায় থাকবে। তো নজরুলকে বন্ধুরা বললো যে কাজী ভাইয়া তুমি প্রথমে গান। নজরুল ওই সামনে যে যুগলের মূর্তি তার দিকে তাকিয়ে এতই ভাবে আবিষ্ট হলেন, ওখানে বসে তিনি গান রচনা করে সুর দিয়ে, আমরা জানি যে তিনি মুখে মুখে গান রচনা করবার তার একটা প্রতিভা ছিল। শ্যামা মায়ের কোলে চড়ে জপি শ্যামা নাম, সেই গানটা তিনি ওখানে মুখে মুখে রচনা করে গাইলেন এবং সেই গান এতই অপূর্ব, সেই গান শুনে সেই যে গৃহিণী যিনি নজরুলকে ওখান থেকে সরিয়ে দেওয়ার জন্য তৎপর হয়ে উঠেছিলেন, তিনি এত মুগ্ধ হলেন তিনি বাইরে বেরিয়ে এসে নজরুলকে প্রায় প্রণাম করা। এরকম ঘটনা আর কি অনেক রয়েছে। এবং মুসলমান পরিবারে জন্ম নেওয়া সত্ত্বেও তিনি যে আদ্যন্ত একজন অসাম্প্রদায়িক মানুষ ছিলেন সারা জীবন জপি, তার প্রমাণ হচ্ছে একই সঙ্গে তিনি অসাধারণ ইসলামী সঙ্গীত লিখছেন, আরেকদিকে অসাধারণ কীর্তন লিখছেন, অসাধারণ শ্যামা সঙ্গীত লিখছেন। তার শ্যামা সঙ্গীত গুলো শুনলে সত্যি সত্যি উনি কোন ধর্মের তা বোঝা খুব কঠিন হয়ে দাঁড়ায়, এতটাই মানে তিনি অসাম্প্রদায়িক এবং মানে অন্তর থেকে মাকে উপলব্ধি করেছে।
বর্গাচরণের সঙ্গে যখন তার পরিচয় হলো, আমি বললাম যে পরিচয় হলো এবং বর্গাচরণের শিষ্যত্ব তিনি গ্রহণ করলেন, এবং এই একটা সময় দেখা গেছে যে তিনি দিনের পর দিন, রাতের পর রাত তিনি যোগ সাধনায় নিজেকে নিয়োজিত করছেন। তখন তিনি আস্তে আস্তে সরে যাচ্ছেন বহির্জগৎ থেকে, বিশেষ করে যখন বুলবুল মারা গেল তখন তিনি আর যন্ত্রণা সহ্য করতে পারছেন, তৃষ্ণতে পারছেন না, সেই পুত্র শোক থেকে কি করে মুক্তি পাবেন, ছুটে গেলেন বরদাচরণের কাছে, আপনি আমাকে সাহায্য করুন, এই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দিন, না তুমি কি চাও কাজী ভাইয়া, বলতেন বরদাচরণ, আমাকে আমাকে একবার অন্তত আমার মৃত পুত্রকে দেখার ব্যবস্থা করে দিন, বুলবুলকে একবার অন্তত দেখতে চাই। বরদাচরণ বললেন, বেশ তুমি দেখতে পাবে, তাকে এক মুহূর্তের জন্য দেখতে পাবে, তুমি তাকে তার সঙ্গে কোনো কথা বলো। নজরুল রাজি হলেন এবং একদিন যখন তিনি যোগে বসেছেন, তিনি নিজে দেখতে পেলেন যে ঘরের মধ্যে বুলবুল এসছে, বুলবুল এলো, তার নিজের যে একটা আলমারি ছিল সেই আলমারি খুলে নিজের কিছু জিনিস দেখলো, তার বাবার দিকে তাকালো, একটু হাসলো এবং বেরিয়ে চলে গেল। এই এক মুহূর্তের জন্য দেখতে পেলেন নজরুল, সেটার বাস্তবিক ব্যাখ্যা দেখুন অনেক কিছু হতে পারে, কিন্তু আধ্যাত্ম চেতনায় যারা পুষ্ট তাদের জগৎটি, তাদের চৈতন্যের জগৎটি সম্পূর্ণ আলাদা, আমাদের ভাবনা দিয়ে তা বিচার করে কোনো লাভ নেই, প্রত্যেকটি ভাবনার আলাদা আলাদা জগৎ থাকে, কেমন ফলে এটা সত্যি, তিনি কি সত্যি পুত্রকে দেখেছিলেন না হ্যালুসিনেশন, এসব বিচার্য আলাদা ভাবে, কিন্তু তিনি যে দেখেছিলেন প্রত্যক্ষ করেছিলেন সেই অনুভবটুকু তো সত্যি, এবং তিনি ছুটে গেলেন যোগীরাজের কাছে, বললেন আমি দেখতে পেয়েছি। এই ঘটনার পরে, বিশেষ করে পুত্র শোক বলবার পরে এবং বলার জন্য, এবং যোগীরাজের যে কথা তা অক্ষর অক্ষরে মিলে যাওয়ার পর থেকে তিনি বিশেষভাবে ঝুঁকে পড়লেন এই যোগ চর্চার প্রতি। ওই সময় তিনি বিভিন্ন শ্মশানে যেতেন, সেখানে যোগ সাধনা করতেন, এবং হরিঘর স্ট্রিটে যখন তিনি থাকতেন, তার বন্ধু ছিল গোষ্ঠপাল, তাকে দিয়ে একটি কালী মূর্তি তৈরি করেছিলেন এবং সেই কালী মূর্তি তিনি পুজো করতেন, এবং রাতের পর রাত তিনি রুদ্রাক্ষের মালা জপ করতেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এরকম এক জায়গায় বলেছেন যে নজরুলকে তিনি একদম শ্মশানে হটযোগ করে তিনি প্রায় কুম্ভক বলে সম্ভবত, আমি ঠিক শব্দগুলো জানি না যোগের, যে মাটি থেকে প্রায় 4-5 ফুট উঁচুতে তিনি শূন্যে বসে জপ করতে দেখেছেন। এমনকি সাবিত্রী প্রসন্ন এই একই কথা লিখেছেন যে ঘরের মধ্যে তিনি নজরুলকে দেখেছেন যে এরকম যোগ সাধনার মাধ্যমে মাটি থেকে শূন্যে তিনি ভেসে তিনি যোগ সাধনা করছেন। এখন এগুলো ভুল না সত্যি বলার সাধ্য তো আমার বা বিচার করবার সাধ্য তো আমার নেই, কিন্তু যারা তারা যেটা বলেছেন আমি তাদের কথাটা আপনাদের কাছে জানাচ্ছি। কিন্তু যোগ সাধনাতে যে নজরুল গেছিলেন, এবং সেটা শৈলজানন্দ মুখোপাধ্যায়কে তিনি বলেছেন যে আমি পরম ঈশ্বরের কাছে, পরম ব্রহ্মের অনেক কাছাকাছি আমি পৌঁছে গেছি, আমি তার জ্যোতি দেখতে পাই এখন, একথা তিনি বলছেন। এবং এটা মনে রাখতে হবে তার কিছুদিন পরেই কিন্তু তিনি চূড়ান্ত ভাবে অসুস্থ হয়ে যান এবং এমন চেতনার এক অন্য জগতে চলে যান যেটা যেখান থেকে তিনি আর কখনো ফিরলেন। এবং এখানেও একটা অদ্ভুত ব্যাপার আছে, তার যে রোগটি হয়েছিল তা নিয়ে তো প্রচুর গবেষণা হয়েছে, কি রোগ হয়েছিল নানা রকমের ব্যাখ্যা রয়েছে, শেষ যে ব্যাখ্যাটি রয়েছে সেখানে তার একটা নাম দেওয়া হয়েছে, খুব জটিল ব্যাধি, কিন্তু একটা পাশাপাশি আরেকটা আলোচনাও আসে, এটা একটা আশ্চর্যের ব্যাপার। একজন লিখেছেন যে এই যে নজরুলের যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো অর্থাৎ এই যে সম্পূর্ণভাবে নিশ্চুপ হয়ে যাওয়া, অথচ তার সেন্স যে সব চলে গেছে তা নয়, হ্যাঁ তার যে সেন্স ভেতরে ভেতরে রয়েছে তার প্রকাশ যে মাঝে মাঝে আসে, এবং সেটার প্রমাণ কিন্তু তার যারা ঘনিষ্ঠ ছিলেন তারা বিভিন্ন সময় পেয়েছেন,
এক সন্ন্যাসী তিনি এরকম ঠিক যেমন যেমন করতেন অর্থাৎ সম্পূর্ণভাবে চুপ হয়ে গেছিলেন, কোনোভাবে বহির জগতের সঙ্গে যোগাযোগ সরাসরি না রাখতেন না, অথচ তার কিন্তু অন্তরের চেতনা সামান্যতম কিন্তু নষ্ট হয়। সেই যোগীর সঙ্গে নজরুলের যে এই 34 বছরের যে কি বলবো অসুস্থ জীবন, কোটানকোট অসুস্থ জীবন বা বহির জগতের সঙ্গে যোগাযোগবিহীন যে জীবন, তার খুব মিল পাওয়া যায়। ফলে এইখানে একটা প্রশ্নের অবকাশ থেকেই যায় যে এই নির্বাসন বহির জগৎ থেকে কি নজরুল স্বেচ্ছায় নিয়েছিলেন, জানি না, তার উত্তর আমার কাছে নেই। কিন্তু জীবনের শুরু থেকে এবং শেষ পর্যন্ত যে কবি আধ্যাত্মিক চেতনার একটা গভীর পর্যায়ে, অনেক উন্নত পর্যায়ে তিনি পৌঁছেছিলেন এবং তার জীবনকে আধ্যাত্মিকতা, সেটা কোনো বিশেষ ধর্মের শুধু নয়, না মুসলমান ধর্ম না হিন্দু ধর্ম, সমস্ত মিশিয়ে হ্যাঁ তিনি যে একটা অন্য পর্যায়ে পৌঁছতে পেরেছিলেন তা নিয়ে সন্দেহের অবকাশ থাকে না। এবং এই আধ্যাত্মিকতার প্রকাশ স্বাভাবিকভাবেই, যেহেতু তিনি কবি, তিনি গীতিকার, তার শিল্পের মাধ্যমে বারবার প্রকাশ পেয়েছে এবং তার দ্বারা আমরা সাধারণ মানুষরা অসাধারণ সমস্ত কবিতা, অসাধারণ সমস্ত গান পেয়েছি। নজরুল যদি মানে কি বলবো ওই কোটানকোট অসুস্থ অবস্থায় না যেতেন, তাহলে হয়তো তার আধ্যাত্মিক চেতনা কোন পর্যায়ে গেছিল এবং তিনি কি অনুভব করলেন, তিনি কি উপলব্ধি করলেন, সেটা সম্পর্কে হয়তো তার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারতাম, অনেক কিছু আমরা উপলব্ধি করতে পারতাম। কিন্তু সেই সুযোগ তো আর আমরা পাইনি। তো ফলে 34 বছর নিশ্চুপ হয়ে যাওয়ার মধ্যে তার চৈতন্যের মধ্যে কি কি উন্মেষ ঘটেছিল সেটা অধরাই থেকে গেল। এটুকুই বলার যে তার আধ্যাত্মিকতার, তার আধ্যাত্মিক জীবনের কোনো তুলনা নেই, তিনি আজও অতুলনীয়। ধন্যবাদ। এই বিশ্ব ব্রহ্মাণ্ড ঈশ্বরের এক অদ্ভুত অনবদ্য সৃষ্টি, না জানি কোন অনাদি কাল থেকে ঘুরে চলেছে এই কালচক্র। এই কালচক্রকে বুঝতে পারে একমাত্র তিনি যিনি প্রবেশ করতে পেরেছেন সাধনার গভীরে। বোধ করে ঈশ্বর তার এমন সন্তানদের নিজেই হাত ধরে প্রবেশ করান এমন অতীন্দ্রিয় জগতে। আমরা অনেকেই হয়তো জানি না শ্রী কাজী নজরুলের একটি নাম তারা খ্যাপা। তার কবিতায় যে বিদ্রোহ ঘোষণা তা ছিল অন্যায় আর অবিচারের বিরুদ্ধে। বারবার তিনি গর্জে উঠেছেন ধর্মের নামে ভণ্ডামির বিরুদ্ধে, গেয়েছেন সাম্যের গান। তাই তিনি তার পুত্রের নাম রেখেছিলেন কৃষ্ণ মোহাম্মদ। হিন্দু না মুসলিম তা জিজ্ঞাসে গুঞ্জন, কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার, এমন কথা কাজী নজরুলের মুখেই হয়তো মানায়। তার আধ্যাত্মিক জীবনে হিন্দু দেবদেবী এবং ইসলাম ছিল সমান জায়গায়। কাজী নজরুল ইসলাম এমন এক ক্ষীরসাগর যাকে মন্থন করে আমরা পেতে পারি অমৃতের সন্ধান। আসুন আমরা এই ক্ষীর সমুদ্রে অবগাহন করে অমৃতের আস্বাদন করতে করতে আজকের এই প্রতিবেদন শেষ করি জয় শ্রীকৃষ্ণ বলে। ওরে নীল যমুনার জল বল রে মোরে বল, কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল